এদিকে টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য জনাব তানভীর হাসান ছোট মনিরের করোনা ভাইরাসের মুক্তি লাভের জন্য ভূঁইয়াপুর ছোট মনির আদর্শ সৈনিক ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব পাকির আলী, ভূঁইয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা শহীদুল ইসলাম, এজিবাই ও ভ্যান শ্রমিক সভাপতি সভাপতি লেবু সরকার, নজরুল সেনা ক্লাবের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টাঙ্গাইল, জেলা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই।